আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি জুবাইরিয়া সালমা, সহকারী শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আজকে আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় সপ্তম পাঠ ৫। নিচের চিত্রগুলো লক্ষ্য করি, তাতে দেখা যাচ্ছে যে আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ছবি, এবং তার পাশে হচ্ছে আমরা একটা নীতি মাপ বা পরিমাপক দেখতে পাচ্ছি, এবং পাশে একটা হাতুড়ি এবং আইনের বিভিন্ন বই। এগুলো বিচার কাজের অংশ। নীতিটা এখানে বোঝানো হয়েছে যে আইন হচ্ছে সবার জন্য সমান, ধনী গরিবের কোনো বৈষম্য নয়। এখন বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও এর কাজ সম্পর্কে জানব। এই পাঠ শেষে সরকারের বিভিন্ন অঙ্গসমূহ সম্পর্কে জানতে পারবে, অঙ্গগুলোর কার্যাবলী জানতে পারবে, কয়টা অঙ্গ নিয়ে গঠিত এই বিষয়গুলো সম্পর্কে ধারণা। আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গের ছবি দেখতে পাচ্ছি। একটা আইন বিভাগ, এটা হচ্ছে জাতীয় সংসদ। তারপরে শাসন বিভাগ, যেটা হচ্ছে বাংলাদেশের সচিবালয়। তারপরে বিচার বিভাগ, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। একক কাজ রয়েছে, সেটি হচ্ছে সরকারের অঙ্গসমূহ কি কি। এইবার আমরা জানবো আইন বিভাগ। বাংলাদেশের আইন বিভাগের নাম জাতীয় সংসদ। এটি এক কক্ষ বিশিষ্ট আইন সভা। মোট সদস্য সংখ্যা 350 জন। 300 জন সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। 50 জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য। 5 বছর মেয়াদী এই আইন সভার অধিবেশন সংক্রান্ত সকল কার্যক্রম একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার পরিচালনা করে। স্পিকার, ডেপুটি স্পিকার সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হয়। আমরা ছবিতে আইন মন্ত্রীর ছবি দেখতে পাচ্ছি, এবং পাশে জাতীয় সংসদের ছবিও দেখতে পাচ্ছি। আইন বিভাগের কাজ কি প্রথমেই যদি বলি, তাহলে আইন প্রণয়ন ও সংশোধন করা আইন বিভাগের একটি কাজ। কাজটি হচ্ছে জনমতের প্রকাশ, মানে জনমত যে মত প্রকাশ করে সেটাই হচ্ছে জনমতের প্রকাশ। তারপরের কাজটি হলো সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করা। সংবিধান প্রণয়ন ও সংশোধনও আইন বিভাগের একটি কাজ। আইন বিভাগ হলো জাতীয় তহবিলের অভিভাবকের দায়িত্ব পালন করে। এরপরে শাসন বিভাগ। শাসন সংক্রান্ত সকল কাজের দায়িত্ব শাসন বিভাগের। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সকল কর্মকর্তা কর্মচারী এ বিভাগের সদস্য। শাসন বিভাগ আইন কর্তৃক কর্তৃক আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনের বাস্তবায়ন করে রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে, দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষা করে। শাসন বিভাগের কাজ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন।
অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা। দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষা করা। বিদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। এরপরে আমরা বিচার বিভাগ সম্বন্ধে জানব। রাষ্ট্রের যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে তাকে বিচার বিভাগ বলে। বিচারালয়ের বিচারকদের নিয়ে এ বিভাগ গঠিত। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রধান, তাকে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন। সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। এখন আমরা জানব বিচার বিভাগের কাজ। দুষ্টের দমন, অপরাধীর শাস্তি বিধান, ন্যায় বিচার প্রতিষ্ঠা, দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনা, সংবিধানের ব্যাখ্যা প্রদান। সংবিধান ও নাগরিক অধিকার রক্ষা করা এবং তদন্তমূলক কাজ করা ও বিচার বিভাগের কাজ রয়েছে। এখন কিছু দলীয় কাজ রয়েছে। ক বিভাগ দল তারা করবে হচ্ছে আইন বিভাগের গঠন বর্ণনা করবে। খ বিভাগ যে দল তারা শাসন বিভাগের গঠন বর্ণনা করবে। গ বিভাগ যে দল তারা বিচার বিভাগের গঠন বর্ণনা করবে। আর বাড়ির বাড়ির কিছু কাজ থাকবে, সেটা হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগের কার্যাবলী বর্ণনা করবে। আজকের ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ।